আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চিকেন কোপ্তা কারি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন। তো প্রথমে আমি এটাকে কিমা করে নেব। আর কারির জন্য নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, লবণ, চিনি। আর ফোড়নের জন্য নিয়েছি 2 শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, 2 লবঙ্গ। আর নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। তো আমি এখন চিকেনটাকে কিমা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কিমা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। আমি এখন কিমার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এতে আমি আগে 1 টেবিল স্পুন দই দিয়ে নিলাম, দইটাও সঙ্গে মাখিয়ে নেব এর সঙ্গে। আর অল্প একটু রসুন দিলাম, একটু আদা বাটা দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাখাবো। আবার আমি এইভাবে গোল গোল করে চিকেন কিমাগুলো বানিয়ে নেব। কোপ্তাগুলো বানাতে গিয়ে খেয়াল রাখবেন, যদি হাতে লেগে যায় তো অল্প একটু সরিষার হাতে মাখিয়ে নেবেন। কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিলাম। এবার ফোড়নটা দিয়ে দেব। এটা একটু হয়ে এলে আমি পেঁয়াজ বাটাটা দেব। পেঁয়াজ বাটাটা দিলাম, ফুটার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর হলুদ দেব না। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমি এতে লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবারও কষাবো। মশলা কষা হয়ে এসছে, এতে আমি চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার মশলাতে আমি জল দিয়ে দিলাম। এবার ফোটার জন্য অপেক্ষা করব, তাই ঢাকনা বন্ধ করে দিলাম। এই যে দেখুন, ঝোলটা ফুটছে। আমি এবার এগুলোকে দিয়ে দেব, কোপ্তাগুলো। পুরো কোপ্তাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার এটা খুব ভালোভাবে 15 মিনিট মতো ফুটবে, আর আমি এবার ঢাকনা লাগাবো না, দিয়ে ঝোলটা মরে যাবে। তো দেখুন, চিকেন কোপ্তা কারি রেডি হয়ে গেছে। তো আপনারাও রেসিপিটা প্রত্যেকেই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।